প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে দুর্গা অষ্টমী পালিত হয়। হিন্দু ধর্মে প্রথম পূজনীয় গণপতির পূজোর উৎসব শুরু হয়েছে। বাপ্পার ভক্তেরা তার ভক্তির রঙে মাতোয়ারা হয়ে আছে। চারিদিকে আনন্দের আমেজ বিরাজ করছে। ভগবান শ্রী গণেশ একজন অত্যন্ত দয়ালু দেবতা এবং তিনি তার ভক্তদের পূজোয় দ্রুত সন্তুষ্ট হন এবং তাদের কাঙ্ক্ষিত বর দেন। ভগবান শ্রী গণেশকে পূর্ণ আচারের সঙ্গে পূজা করা হয়। যদি এই গণেশ উৎসবে ভগবান শ্রী গণেশকে খুশি করতে চান তাহলে দুর্গা অষ্টমীতে এই বিশেষ পূজা করুন, যা গণেশ উৎসবের ঠিক চার দিন পরে হয়ে থাকে। সনাতন ধর্মে ভগবান গণেশের পূজোয় ছোট ছোট জিনিসগুলিকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দুর্গা সম্পর্কিত এই উৎসবও এরই প্রতীক। দুর্গা অষ্টমীর দিনে ভগবান শ্রী গণেশকে দুর্গা নিবেদনের প্রথা রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রী গণেশের পূজা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চলুন জেনে নিই এইবার দুর্গা অষ্টমী কখন পড়েছে। প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে দুর্গা অষ্টমী পালিত হয়। গণেশ উৎসবের ঠিক চার দিন পরে এই উৎসবটি পড়ে। এই বছর শুক্লাপক্ষের অষ্টমী তিথি 22 সেপ্টেম্বর 2023 দুপুর 1:35 শুরু হবে এবং 23 সেপ্টেম্বর দুপুর 12:17 শেষ হবে। দুর্গা অষ্টমীর উপবাস ও পূজা পদ্ধতি। এই দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করুন, এরপর পরিষ্কার কাপড় পরিধান করে পুজোয় বসুন। পুজো করার সময় উপবাসের সংকল্প নিন। বাড়ির মন্দিরে গণেশ সহ দেবতাদের উদ্দেশ্যে ফল ফুল মালা ধূপ প্রদীপ নিবেদন করুন, এর সঙ্গে চালও নিবেদন করবেন। এরপরে ভগবান গণেশকে দুর্গা নিবেদন করুন এবং তাকে তিল এবং মিষ্টি আটার রুটি নিবেদন করুন। পুজো শেষে অবশ্যই ভোলেনাথের পুজো করবেন। দুর্গা অষ্টমীর কাহিনী। সনাতন ধর্মে প্রতিটি পুজো এবং উপবাসের পেছনে একটি সম্পর্কিত কিছু পৌরাণিক কাহিনী রয়েছে। একইভাবে ভগবান গণেশের একটি পৌরাণিক কাহিনীও দুর্গা অষ্টমীর সঙ্গে জড়িত। পুরাণ অনুসারে একবার ভগবান শ্রী গণেশ অসুরদের সঙ্গে যুদ্ধ করছিলেন। সেই যুদ্ধে রাক্ষসেরা মারা যাচ্ছিল না এবং মরে গিয়েও তারা ফিরে আসছিল। তারপর সেই যুদ্ধের অবসান ঘটাতে শ্রী গণেশ রাক্ষসদের জীবন্ত গিলে খেতে লাগলেন। এটি করার পর ভগবান শ্রী গণেশের শরীরে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং তাপের কারণে তার পেট ও শরীর জ্বলতে থাকে। তারপর সমস্ত দেবতারা তাকে দুর্গা নিবেদন করলেন। দুর্গা তার শরীরের তাপমাত্রা কমিয়ে দিল এবং শ্রী গণেশ ভালো বোধ করলেন। এই কারণেই শ্রী গণেশের কাছে দুর্গা অত্যন্ত প্রিয় এবং তাছাড়া গণপতি বাপ্পার পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় এই দুর্গা ছাড়া। দুর্গা অষ্টমীর পুজোর উপায়। দুর্গা অষ্টমীর দিন পূর্ণ আচারের সঙ্গে ভগবান শ্রী গণেশের পূজা করা হয় এবং তাকে দুর্গা অর্পণ করা হয়। এরপরে গণেশ গায়ত্রী মন্ত্র 108 বার জপ করতে হয় এবং আপনার মনে যা কামনা তা গণেশ ঠাকুরকে বলতে হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে শীঘ্রই সমস্ত ইচ্ছা পূরণ হয়। গণেশের গায়ত্রী মন্ত্রটি হল ওম এক দন্তায় বিদমহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো বুদ্ধি প্রচোদয়াত্।